يا محمد مصطفى النبي صل على يا محمد مصطفى النبي امر شفاعتر كنداري شفاعتر كنداري مدينة والا يا محمد مصطفى النبي لا الله يا محمد مصطفى النبي خدا ريخ سنور طيار ديني امي غايب خبر زرمو كي سوني دوسرا كونو معبود ناي ايك الله يا محمد مصطفى النبي لا الله يا محمد مصطفى النبي আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেতে মদিনা দিন রাত একি বাবনা দেখা দেন নবীজি সফনে এই আর আপনার চরণে আয়ানা সালাম আয়ার সালাম يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله ويا حبيب الله نبي جيغو مدينة نبيني কেন নেন না মন যে আর মানে না নিয়ে যান সোনার মদিনা আয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম জানে রহমত পে ও সালাম সবে বজমে হেদায়ত ও সালাম কে নবুয়ত পে রওশন দূত গোলে বাগে রেসালত পে ও সালাম আম মুস্তফা জানে রহমত পে ও সালাম সামে বজমে হেদায়ত পে ও সালাম জিনকে সজদে কু মেহরাবে কাবা কি অনুবা খিলাতা ফত পেলা কো সালাম আম মুস্তফা জানে রহমত পে ও সালাম সামে বজমে হেদায়ত পে ও সালাম ইয়া কওম বাল সাল্লাল্লাহ মুস্তফা মা যা ইল্লা রহমত মহব্বত করে না আল্লাহ সাল্লে ঘুম সারেন মোহাম্মদ ফয়লায়া সাইয়েদে না মোহাম্মদ ওয়ালা আলে সাইয়েদে না
নবী সনে প্রেমের ডুবরি মনরে বন্দনা নবী সনে প্রেমের মনরে বন্দনা শয়নে সফনের দেখবাই মদিনা শয়নে সফনের দেখবাই মদিনা আল্লাহ হুম্মা সাল্লে মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আইসো একা যাইবা একা কইব রে আজাইবায় কইব রে হিসাব নিকার দিতে গো হবে হাসরে হিসাব নিকার দিতে গো হবে রে আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা কইব রে রাজা বজদি দুনিয়াত কেউ দেখিত আ কইব রে রাজা বজদি দুনিয়াত কেউ দেখি গরবারী সা রিয়া গো পাগল হইত গরবা রিসা রিয়গ হইত আল্লাহ আলা মহাম আলে সইয়ে سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله এই হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল আইনুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইনুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা মাবুদা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরুন্ডা লম্বাডি
সুন্নি মহাসম্মেলনের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা হযরত ওলামায়ে কেরাম, মুরব্বি নিজাম, রসুল প্রেমিক, অলি প্রেমিক, যুবক ভাই বাবা জানরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে নবীর মহব্বতে, আহলে বাইতের প্রেম নিয়ে, আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে নবীর বেহেস্তর বাগানে হাসার বসার যে সুযোগটুকু দিলে আমরা খুশি নেবে না। কারা কারা খুশি দিলে হাত বাড়া, নারে তাকবীর, খুশির বার্তা একটু উচ্চ আওয়াজে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, খুশি করলেন কে? আল্লাহর খুশি করার দরকার আছে কিনা? সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। পরিশেষে রাত্র প্রায় বারোটার উপরে বাঁচতেছি, আমি মনে করি যে আলোচনা হয়েছে যদি আমরা আমল করি যথেষ্ট, কথা ঠিক কিনা? সারা রাত শোনা আর বারোটা পর্যন্ত শোনা, সারা রাত শুনতে গেলে তোমার ফজরের নামাজ যেবোগা মিস, তে তো শেষ, শোনা না শোনা। সেই জন্য আপনাদের কাছে জোর দাবি, আপনারা যে আলোচনা শুনেছেন তার প্রতি ইমান আকীদা রাখবেন, আমল করবেন। কারণ বলা যায় না কার জন্য জীবনের শেষ মাহফিল, আমরা এই বছর আছি আগামীতে নাও থাকতে পারি। অনেকে বলেন সময় আছে, সময় আছে কিভাবে জানবেন? সেই জন্য বাজান আল্লাহ পাক কোরআন উল্লেখ দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসুন জায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মরণশীল, রাজা বাদশাহ আবদাল্লাহ অর্থাৎ গাউস কুতুব, কেউ থাকবে না, এটা থাকার জায়গা না। আমরা এই দুনিয়ার বাড়ি ছেড়ে একদিন চলে যাইতে হবে কোথায়? কবরে, যেদিন যেই দেশে আপনজন বলতে কেউ যাবে না, যাবে শুধু নবী মুহাম্মাদুর। বলে আমরা নবী নবী কেন বলি? বলে এরা খালি নবী নবী কয়, তো আমরা তো নবী ছাড়া আর কোনো উপায় নাই। আছে কবরে কি কেউ থাকবে নবী ছাড়া? হাসরের মাঠে, মিজানের কাছে, ফুলসেরাতের ঘাটে, তো যত মুসিবতের ঘাটে, বিপদের ঘাটে নবী ছাড়া আর আপনজন কেউ নাই। এই জন্য আমরা নবী নবী করি, আর আমরা দুরুদ শরীফ পড়ি বেশি বেশি ফরি কিনা? অনেকে বলে এত দুরুদ লাগে না, আরে দুরুদ হলে সৌভাগ্যের ফরস মনে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে রেখে দিলেন, আদমের বাম পাজরের বাঁকা একটা হাড্ডি নিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামকে বানাইয়া যখন আদমের সামনে বসাইলেন, আদম আলাইহিস সালাম ধরতে যায়, কি করতে যায়? আল্লাহ কো সাবধান, আদম আলাইহিস সালাম ধরতে যে আল্লাহ কো সাবধান, আল্লাহ আমার জন্য বানাইলেন, সাবধান কইতেছে, যদিও আপনার জন্য বানাইছে এখনো বৈধ। আল্লাহ কি করলে বৈধ হবে? মোহরান আদায় করো। কয় মাবুদ, আমি কি দিয়া মোহরান আদায় করব, আমার কাছে কি আছে? আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু মোস্তফার উপরে দশ মর্তবা দুরূদ শরীফ পড়ো। কত মর্তবা? কত মর্তবা? দশ মর্তবা দুরূদ শরীফ পড়লে মোহরান আদায় হবে, বিবি বৈধ হবে, বিবাহের কাজ সম্পন্ন হয়ে যাবে। আদম আলাইহিস সালাম গাল্লা, উনি কে? ওনার ফরিসে কি? যার উপরে দুরুদ পড়লে আমার মোহরান আদায় হবে, বিবি বৈধ হবে? কই নবী হইলে আমার বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই বন্ধুরে না বানাইলে লাউলা কলম খালাকতু লাফলাক, আরশ কুরসি লোহ কলম মানব দানব জিন ইনসান কীট পতঙ্গ আমি কিছুই বানাইতাম না। এখন আদম আলাইহিস সালাম দেওয়ানা হয়ে গেলেন, আমরা নবীর শান মান আল্লাহর কুদরতি জবানের শুনে দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহ নবীকে দেখতে চাই, আল্লাহ কো দুইটা বৃদ্ধ অঙ্গল একত্র করো। দুইটা বৃদ্ধ অঙ্গল যখন একত্র করলেন, নবীর নূরানি চেহারা নোয়ার বেসে গেল, যে দেখাছে নূরের জালায়াম তার জন্য দুজক হারাম। কি ফুল ফুটিল রে মক্কায়, কি ফুল ফুটিল রে মক্কায়। এখন দেওয়ানো হয়ে গেলেন রূপ দেখে, আল্লাহ কয় আদম আরেকটা মহলের মধ্যে ঢুকো। আরেকটা মহলে ঢুকলেন, ঢুকার পরে দেখতেছে একটা নোরানি একটা খাট, খাটের মধ্যে এমন একজন সুন্দর মহিলা শুয়ে রয়েছে। ইনি হইলেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আর আরেকটা কামরাতে ঢুকে আরেকটা কামরাতে ঢুকে দেখে আরেকটা নুরানি খাটের মধ্যে আরেকজন লোক শুয়ে আছে উনি হলো মাওলানা আলী আসাদুল্লাহ শের আলী মুশকিল গুসা আবার আল্লাহ কো আরেকটা কামরাতে ঢুকেন আরেকটা কামরাতে ঢুকে দেখতেছে নুরানি খাটের মধ্যে দুইজন যুবক শুয়ে রইছে এত সুন্দর চকমক করতেছে একজন হইল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কয়জন হইছে এই হলো পাঁচজন আল্লাহ কো একটু সম্মুখে যান সম্মুখে যায় দেখে এই কিন গেছে একটা ময়ূর বসা বাজানো ময়ূরের মাথার মধ্যে একটা মুকুট গলার মধ্যে একখানা হার দুই কানে দুইটা নূরের দুল এই ময়ূরটার মাথার থেকে শব্দ আসতেছে হাসবি রব্বি জাল্লাল্লাহ গলার হার থেকে শব্দ আসতেছে মাফি কালবি গায়রুল্লাহ দুই কানে দুইটা নূরের দুল বলতেছে ভাইও আব্বা আম্মা দিয়ে আল্লাহর জিকির করে আল্লাহরে খুশি করতেছে আসো আমরা দুই ভাই নানা নবী মোস্তফারে খুশি করি বাজার মাতার মুকুট হইল মাওলানা আলী মুশকিল গুসা গলার হার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই কানে দুইটা নূরের দুল হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয়জন হইছে এই হলো ফাত তুমি ফাঞ্জা তন গো দয়াল তুমি ফাঞ্জা তন ও দয়াল তুমি অন তুমি ফাঞ্জা তুমি ফাঞ্জাতন ও দয়াল আরে ফাঞ্জাতনের নাম লইলে ফাঞ্জাতনের এ দূরে যাই সমন ও দয়াল আসমান জমিন লহু কলম নাসিল যখন আসমান জমিন লহু কলম নাসিল যখন আমার আল্লাহ জির নূর হইতে আল্লাহ নবী জির গঠন ও দয়াল এ তুমি ফাঞ্জাতন গো দয়াল তুমি তন ও দয়াল কোরআনের ফাতায় ফাতায় তোমার বিবরণ আরে কি আজব গটাইলা তুমি কি আজব বিলয়া ফাঞ্জাতন ও দয়াল এ তুমি ফাঞ্জাতন গো দয়ালে তুমি ও দয়াল গুণাগারদের এই মিনতি দয়াল মুর্শিদের শরণ আরে পাঞ্জাতন পাঞ্জাতন বইলা পাঞ্জাতন পাঞ্জাতন হইব নিমরণ ও দয়াল হে তুমি পাঞ্জাতন গো দয়াল তুমি ও দয়াল এলো ফাক পাঞ্জাতন বাজান গভীর মনোযোগ স্বয়ং আল্লাহ কুদরতি চাই ময়ূরের দিকে চাইলেন ময়ূরের শরীর থেকে এক ফোঁটা গাম মোবারক ফেললেন এই গাম থেকে পানি ফয়দা হয়েছে এর আগে কুল কায়নাতে জাররা পরিমাণ পানি ছিল না আবার আল্লাহ মোহাব্বতে চাইছে আর এক ফোঁটা গাম মোবারক ফেললেন এটার থেকে বাতাস ফয়দা হয়েছে তাইলে বোঝা গেল আহলে বাইতের গাম মোবারক দ্বারা আগুন পানি মাটি বাতাসের ফায়দা তাইলে আমরা কেমনে কই নবী আমরার মত কই না নাউজুবিল্লাহ হ্যাঁ সেই জন্য বাজার আল্লাহ একটা কুদরতি আয়না ধরলেন সামনে কার কার ময়ূরের সামনে আয়নাটা যখন ধরলেন যার সামনে ধরবে তার ছবি দেখবে না আয়না যখন ধরলেন সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী খুশি হয়ে গেলেন এত সুন্দর করে আল্লাহ আমারে বসাইলেন ময়ূরুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার মুকুট মাওলানা আলী কারিমুল্লাহ ওয়াজহু গলার হার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই কানে দুইটা নূরের দুল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয়জন হইছে এলো ফাত আবার যখন সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে নবী খুশি হইয়া কি করলে যে আল্লাহ খুশি হইব নবী জানিনি
আল্লাহর কুদরতি ভাইয়ে পাঁচটা সিজদা দিছে সিজদা কয়টা দিছে আল্লাহর সিজদা দিলে খুশি না বেজা আপনারা যদি আল্লাহর সিজদা দেন খুশি হইনি আর যারা সিজদা দেন নামাজ পড়ে না এরা কি এরার প্রতি কি সন্তুষ্ট হ্যাঁ ভাইজান যখন পাঁচটা সিজদা দিলেন সিজদা কয়টা দিছে দিছে কয়জনে দিছে কয়জনে পাঁচ জনে সিজদা দিছে কয়টা দিছে পাঁচ জনে নবী আলী ফাতেমা হাসান হোসেন কয়জন হইছে পাঁচ জন নামাজ ফরজ হইছে কয়েক তো জোরে কোন কয়েক তো আবার দেখা গেল মদ্দা এই রজব মাস আসতেছে মেরা শরীফের চাঁদ আল্লাহ আল্লাহর বন্ধুরে দাওয়াত করে আল্লাহর দরবারে নিলেন প্রেমের কথাবার্তা বললেন সংক্ষিপ্ত বলতেছি বিদায় মুহূর্তে কয় আল্লাহ আমি তো আপনার দরবারে আসলাম যদি উম্মতকে যা বলি উম্মত বলবে আমাদের জন্য কি আনলেন আল্লাহ কয় হাবিব পঞ্চাশ অক্ত নামাজ দিলাম আমরা তো পঞ্চাশ পারতাম না আল্লাহ জানেনি এর একটা প্রেমের খেলা পঞ্চাশ দিছে পঞ্চাশ অক্ত নামাজ দিয়া বাজানো নবী বিদায় হয়ে গেলেন মূসা আলাইহিসসালাম ষষ্ঠ আকাশে আল্লাহ ডাক দিয়া কয় মূসা আমার বন্ধুর উম্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে যাচ্ছে পারবে না আমার বন্ধুরে আমার কাছে ফাড়াইয়া দাও নবী যখন পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে গেলেন ষষ্ঠ আকাশে মূসা আলাইহিসসালাম কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবার তো উম্মতের জন্য কি আনলেন কয় পঞ্চাশ অক্ত নামাজ আনছি কয় ফারতো না কিছু কমাই আনে নবী আল্লাহর দরবারে যা নিছে কেন আল্লাহ না তো আল্লাহ কয় হাবিব এইমাত্র বিদায় হইলেন আবার কেন আসলেন কালি তো গেলেন আমার নবী কয় আল্লাহ আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাব কিছু কমাই দেন আল্লাহ কয় বন্ধু গো আসার কারণে আমি ফাসত্ব কমাইলাম রইল কয়েক তো আবার মূসা আলাইহিসসালামকে দেখে বললেন আবার ভড়াই দাও এইভাবে নয় বার ষষ্ঠ আকাশ থেকে আবার দয়ার নবীকে আল্লাহ কয়বার নিছে নয় বার তাহলে ফাঁস তো রইল কয়েক তো ফাঁস অক্ত সেজদা দিছেন কয়টা দিছেন কয়জনে নামাজ পড়ছে কেডা নামাজ আনছে কেডা ফাঁক নামাজ পড়ছে কে ফাঁক তীরের আঘাত আসতেছে এবারও নামাজ ছাড়ে নাই তাইলে আমরা নামাজ পড়তে চাই কি চাই না আল্লাহ কো হাবিব বেজার হইয়েন না সংখ্যা কমাইছি বরকত আল্লাহ তাহলে আমার উম্মত পাঁচ অক্ত পারবো আল্লাহ পঞ্চাশ অক্ত কেন দিলেন আমার আল্লাহ কো বন্ধু প্রেমের খবর জানো না পাঁচ অক্ত যদি দিতাম আপনি তো বিদায় হয়ে গেলেন না আমার দরবারে আস থাকলেন না আমি আল্লাহ কুদরতি মনে চায় না আপনারে বিদায় দিতাম আমার মনে চায় আপনি আমার দরবারে থাকেন আমি আপনারে দেখি আরে দেখা দেও রে দয়াল নবী অদমে শোনে হাই রে দেখা দেও গো দয়াল নবী দেখবার তোরে খুই যাবে রাই গভীর রণে দেখবার তোরে খুই যাবে রাই নে দেখা দে গো দয়াল নবী অদ দেখা যদি না ওই দিলা কেরে মুরে পাগল বানাইলা দেখা যদি না ওই দিলা কেরে মুরে পাগল বানাইলা আরে দয়াল নামটা কেন দিলা বলো মোশনে দয়াল নামটা কেন দিলা বলো মোশনে দেখা দে গো দয়াল নবী বাজান আল্লাহ কয় বন্ধু বেজার হইয়েন না সংখ্যা কমাইছি বরকত কমাইছি না আপনার উম্মত পাঁচ অক্ত নামাজ যদি পড়ে আমি আপনার উম্মতে আপনার খাতিরে পঞ্চাশ অক্ত নামাজের সওয়াব দিব কত অক্ত কত অক্ত এত সুযোগের ভিতর যদি আমরা নামাজ ছেড়ে দেই আপনার মতো কপাল পুরো আছে জোরে কোন আছে কম এবাদতে মাইনা অনেকে কো হুজুর চাকরিটা বড় কঠিন বেতন কম অনেকে হুজুর চাকরি বড় সহজ বেতন বেশি তা আমরা নবীর খাতিরে কম এবাদতে মাইনা আল্লাহ যেন প্রত্যেককে নামাজি বানান সবাই কোন আমিন আর জোর কোন আমিন আর মরণের আগে আমরা কবরে চলে যাবো কিনা মরণের পরে কিন্তু নবীর সুন্নত তরিকা নিয়ে যাওয়ার চেষ্টা করবে রসুল বলেন কাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়ি ফিল জান্নাহ যারা আমার সুন্নতকে ভালোবাসলো এরা যেন আমি রসুলকে ভালোবাসলো আমি রসুলকে যারা ভালোবাসবে এরা আমার সাথে বেহেশতে থাকবে সেই জন্য বাজান নবীর দরবারে যাবো আমরা কবরে নবীকে দেখানো হবে যদি সুন্নত না থাকে যে তুমি যে আমার উম্মত হইলা আমার একটা সুন্নত তো তোমার কাছে নেই বাবার এই হিসাব দিয়ে বেহেশতে যাওয়া যাবে না একটা উসিলা সেই জন্য
মরনের আগে নবীর সুন্নাত রেখে রাখবেন সুন্নাত নিয়ে যেন নবীর কাছে যেতে পারে আর ফাসক্ত নামাজ পড়বেন আল্লাহ কবুল করুক সবাই করুন আমিন আরো জোরে করুন আমিন মাঝখানে এখন দোয়া হবে অনেকেরই আব্বা আম্মা কবর দেশে আছে খাস করে আব্বা আম্মার জন্য দোয়া করবেন আর যাদের মা বাপ দুনিয়াতে আছে খেদমত করবেন সবচেয়ে উত্তম হলো আব্বা আম্মার খেদমত এর উপরে কোনো খেদমত হকানে ফিরের কাছে মরে দিলে প্রথমে কইবো তোমার আম্মা আব্বা আসেনি খেদমত কইরো তাইলে বুঝা গেল এই দুই সবচেয়ে উত্তম ফাসক্ত নামাজ পড়বেন কালবে আল্লাহর জিকির রাখবেন দেহকে হেফাজত করবেন কারো হক নষ্ট করবেন না অক্ষম হইলে সময় থাকতে মাফ চাই নিবে আল্লাহ আপনি আমার ইহকাল পরকাল মুক্তি দান করুন আমিন সুম্মা আমিন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব পরিশেষে এই মাহফিলটা তো বাৎসরিক মাহফিল না অতএব বছর আছে আগামীতে নাও থাকতে পারি চল্লিশ জন লোক একত্র দিনের কথাবার্তা বললে আল্লাহর জন্য এক কারবানা এখানে তো চল্লিশটা কয়েকশো কথা ঠিক না তো আমি না গুনাগার কে জানি নেককার কার উসিলা যেন আজকের এই তৌবা কবুল হয় কে বলতে পারবে আসেন আমরা সবাই তৌবা করি এখানে বিভিন্ন পীরের মুরিদ আছেন যে যাকে ভালোবাসছেন আলহামদুলিল্লাহ যার যার পীরের উসিলা তৌবার নিয়ত করবেন সবাই আমার সঙ্গে পড়েন আমি আমার কালবের দিকে মতবাজ্য আছি আমার কাল জনাব পীর সাহেব দাদা পীর সাহেবের কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে মহল্লায় মতবাজ্য আছে আল্লাহ পাকের আরশে মহল্লা হইতে তৌবার ফয়েজ আমার কালবে আসো যেই তৌবা আদম আলাইহিস সালামে নসিব হয়েছে সেই তৌবা আমার নসিব হোক ইয়া আল্লাহ যত গুনাহ করিয়াছি কবিরা সগীরা শেরিকি বেদাতি জানা অজানা সমস্ত গুনা আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মি কুল্লে জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম সাল্লাল্লাহু আলা নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ মানে এখন দোয়া হবে তাবারকের দাওয়াত দোয়ার ভিতরে তাবারক দিয়ে দিবে তো কারো হাতে দিবেন না তাবারক সবার সামনে থয়ে দিবেন দোয়ার পরে নিয়ে যাবে এই জন্য আপনারা কাতারটা সুন্দরভাবে করে দেন যাতে আপনাদের সামনে তাবারকাত হইতে পারে এই বাচ্চারা তাবারক নিয়ে কি হই হুল্লা করবা হ্যাঁ সেই জন্য সাবধান ফাইলেও খুশি না ফাইলেও খুশি কেউ লড়াচড়া করবেন না তারা বকর তাবারকের দিকে খেয়াল করবেন না সৌদি ও তাহলে আমার যাক যাক আলহামদুলিল্লাহ আমিও খালি না আছে একজন সৌদি প্রবাসী নারাই তাকবীর নারাই রিসালা সৌদি প্রবাসী জসিম মিয়া কাতলাবাড়ি পাঁচ হাজার টাকা যাক যাক আলহামদুলিল্লাহ খুশি আমি সব তো আমি তো মুরগি মানুষ না আচ্ছা সবাই দোয়া শুরু কর এই তাবার কই তাবার লোক কই اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبود আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না পর্বতে গত জীবনে কত সন্ধান করলাম আপনাই যেন গো মৌলা খুঁজা পাইলাম না বহু জায়গাতে আপনি মৌলার সন্ধান করে ব্যর্থ হইয়া এই জরুনটা রসুল প্রেমিক অলি প্রেমিক লইয়া আপনার রহমান দরবারে দুটি হাত বাড়াইলাম এই মাহফিলে আপনি মৌলার সঠিক সন্ধান না দিয়া আমরারে মৌলা বাড়িতে ফিরেন না ফরদার আড়ালের মা বোনের গো
কি গো মা সজাগ আছিস লি গো দোয়া হইতেছে মারা গো যে যেখানে আছেন যেই যে অবস্থার মধ্যে আছেন দুইটা চোখের পানি চাইরা আল্লাহর দরবারে কান্দেন না আজকে আল্লাহ আপনারা রেখালিয়াতে ফিরত দিবে না মারা গো মা আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা একদিন নতুন বধূ হইয়া নতুন কাপড় ভরিয়া ফালকিতে উঠিয়া যেই দুরজাদার স্বামীর ঘরে ঢুকছিলা গো মা আর একদিন মুর্দার লাশ হইয়া সাদা কাপড় ফরাইয়া এই দুরজাদা গো মা অন্ধকার কবরে নিয়ে যাবে মারা গো একটু খেয়াল কইরা দেখেন না আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কবরে শুয়ে রইছে এই মাহফিল কানা নসিব হইছে না জানি না গো কোন মা বোনের জন্য জানি গো মালকুল মৌত আজরাইল দণ্ডায়মান জানি না গো কার জন্য জানি গো এই জিরুন্ডা গ্রামের আশেপাশে বাজারে দর্জির দোকানে কাবনের কাপড় অবস্থিত রয়েছে জানি না গো কার জন্য জানি গো মরার বাস বাগানের বাস পাই কালালের লাল হইতেছে জানি না গো কার জন্য জানি গো অন্ধকার কবরের মাটি খালি লাভালাভি করতেছে আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে এক সিনির আছে আমার মতো আব্বা হারাইয়া আরেক সিনির আছে মা দুকিনি হারাইয়া আরেক সিনির আছে আব্বাও নাই আম্মা নাই আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কয়ব রে আব্বা আম্মা যার গসুই সে আল্লাহ কইব দুঃখ কইবার জাগা নাই রে সংসারে দুঃখ কইবার জাগা নাই রে সংসার মরিয়া গি আছে আল্লাহ আল্লাহ যার মায়া করিয়া দেন না গয়াল্লা কইব রে রাজা শয়নে সফনে আল্লাহ আল্লাহ কইব রে আসরে আমার মা বাবারে দেইখে গয়াল্লা মায়ার নজরে কি করিব কোথায় যাইব হাতে নাই মোর করি খেওয়া গাটে যাইয়া গজেন কি যে উপায় করি আল্লাহ গুনা করছে অত্যাচার করছি জুলুম করছি গুনার বোঝা মাথে লয়া আপনার রহমান দরবারে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ এ জীবনে আমরা আর গুনা করতাম আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এ জীবনে আমরা আর নামাজ সারতাম না আল্লাহ এ জীবনে আমরা আর রোজা সারতাম না ও আমার আল্লাহ আমরা লাগাই আপনার মায়া লাগে নি আমরা লাগাই আপনার দয়া লাগে নি আপনার গোনা মাফ করছেন নি আপনার আব্বা আমার গোনা মাফ হইছেন নি দাদা দাদিরে মাফ দিছেন নি নানা নানির গোনা মাফ হইছেন নি আজকের মাহফিল কানা কবুল করছেন জিরুন্ডা গ্রামের কবরের বাসীর কবরের আজাব বন্ধ হইছে জিরুন্ডা গ্রামটারে কবুল করছেন আল্লাহ অনেক বিমারী অসুস্থ দোয়া চেয়েছে শিফা দেন শিফা দেন
যারা বিপদ আছে হেফাজত করেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন আল্লাহ যারা দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করে সৌদি দুবাই মালয়েশিয়া ওমান কাতার অনেকে ছুটিতে আসছে অনেকে যাওয়ার জন্য নিয়ত করেছে আল্লাহ কবুল করেন আল্লাহ অনেকে বিপদ আছে আল্লাহ হেফাজত করেন কামার মধ্যে বরকত দিয়ে রিজিকের সুব্যবস্থা করে দেন কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা আশরাফিয়ার ফয়েজ দিয়া আপনার কলপটারে মদিনার আয়না বানায়া দেন আল্লাহ মাহবুব আজকের মাহফিল করতে যায় যারা সালাউদ্দিনকে সহযোগিতা করলেন শ্রম দিলেন মেহনত করলেন আল্লাহ তাবারকের ব্যবস্থা করলেন যে সমস্ত মা বোনেরা রান্না বাড়া করলেন এদেরকে আপনার হাবিবের নুরানি কদমে সবুজ করলাম মদিনার মহব্বতে যেন হাশর ময়দান জামিনদার হয়ে যায় আল্লাহ এই মাহফিল কানা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন গো আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ দোয়া আল্লাহ আমি প্রথম এসেছিলাম জিরুন্ডা যে সমস্ত ভাই বাবারা দেখেছিলাম অনেকে কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ আমি আপনার কুদরতের ফায়দা রাখো প্রত্যেককে নাজাতের ফয়সালা করে দেন হায় আল্লাহ আগামী বছর মাহফিল করতে যায় যারা সহযোগিতা করবেন জবানে ওয়াদা করছে ওয়াদা রক্ষা করার জ্ঞান শক্তি দেন ব্যবসা বাণিজ্য কামার মধ্যে বরকত দান করে দেন জিন্দগি সুখী করেন পেরেশানি দূর করে দেন আল্লাহ তোমার মন তুই হইতে আল্লাহ আমার করি লাইসি জয় আমার কাছে কি দন আছে গো আল্লাহ রাখতাম তোমার মন গো আল্লাহ করো আল্লাহ জানোই তো তুমি হইলা অন্তর জামিন আমরা হইলাম ফানা সুখে কি না দুখে আসি গো আল্লাহ যাই না কি জান না গো করো আল্লাহ জানোই তোমার আরে ঘরে ঘরে ফ্রেম বিলাইলা যাসিয়া যাসিয়া প্রেম নলে বাঞ্চ মুরে গো আল্লাহ জ্বালায়া পুরায়া গোয়াল করো আল্লাহ জালোই তোমার মনে আল্লাহ দিনটি গেল হেলাই হেলাই রাত্র গেল ঘুমে কোন দিন জানি আজরাইলে আইসা নিবে যে দরিয়া গোয়া করো আল্লাহ জালোই তোমার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জত আম্মা ইয়াসিফুন সালামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ